कोलकाता साउथ के INTTUC लीडर शक्तिपद मंडल के घर में काली पूजा किया गया। इस मौके पर गेट टुगेदर रखा गया था। इस मौके पर MIC MLA देवाशीष कुमार, KMC के मेयर फिरहाद हकीम उपस्थित थे। ধর্ম কর্ম জাত পাতের বিরুদ্ধে সমস্ত মানুষকে আমাদের মাননীয় দেবাশিস কুমার, আমরা সকলকে শুভ দীপাবলি বলি। এই দীপাবলি হচ্ছে ভালো উৎসব এবং আপনারা জানেন যে দীপাবলি শুরু হয়েছিল ভগবান রামচন্দ্র যখন যুদ্ধ জয় করলেন, রাবণকে পরাজিত করলেন। উনি ছিল মানে লঙ্কা থেকে অযোধ্যায় আসবেন, এটা এই সময়টা আমার চার লোকে ছিল অযোধ্যায় পুরো অন্ধকার মানে আমাবস্যা ছিল। স্বাভাবিকভাবে 14 বছর পরে আসছেন রাজা রামচন্দ্র, আর অন্ধকার থাকবে এটা মানে তাই এই অমাবস্যার অন্ধকারকে কাটাবার জন্য ভালো লাগা না ছবি পড়া না তাই আমার আজকেও ভারতবর্ষ বিষয়ে অন্ধকার আছে। আমরা চাই এই অন্ধকার দূর হয়ে গিয়ে সব জায়গায় আলো শুরু হবে। শক্তিদা আমাদের অনেক পুরনো নেতা, বহু বছর ধরে বাড়িতে কালী পুজো করেন, আর প্রত্যেকবারেরই নিয়ম কালী পুজোর পরের দিন আমাদের যত লোক, আমাদের তো বৃহত্তর তৃণমূল পরিবার, পরিবারের সবাইকে নেমন্তন্ন করে সবার সঙ্গে দেখা হয়, বড় একটা গেট টুগেদার হয়, ভালো লাগে। শক্তিদার এই উদ্যোগ আরও বছর বছর চলুক, কারণ শক্তিদা হচ্ছে এভারগ্রিন, শক্তিদের বয়স বাড়ে না, তো অনেক বছর চলুক, আমরা অনেক আনন্দে থাকি। এমনিতে এখন তো উৎসবের মরশুম, দুর্গা কালী, তারপর ছট পুজো, জগন্নাথ পুজো আছে। কালী হচ্ছেন শক্তির দেবী। আমি এটুকু বলতে চাই যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শক্তির দেবীরা অনেক শক্তি দিন আরও, যাতে বাংলা আরও অনেক এগিয়ে যায় ওনার নেচ্ছে। আর বাবা যখন হেভিওয়েট, তখন তো সেই হেভিওয়েট নেতার বাড়ির পুজো মানে তো হেভিওয়েটদের আরাধনা। যদিও আমরা একটু আগে দেখ, আপনারা ছোট থেকে দেখি নিশ্চয়ই বড় হয়েছেন, তো আজকের এই 2024 সব কিছু কাটিয়ে আপনি কিভাবে পুজোটাকে সাজিয়েছেন? অ্যাকচুয়ালি এই পুজোটা আজকে আমাদের 20 বছরে পড়লো প্রথম কথা, আর আমি আমার বাবাকে কোনো হেভিওয়েট নেতা হিসেবে দেখি না, এই কারণে তিনি আপনাদের আগ্রহ করেছিলেন তিনি নিজেও একজন কর্মী হিসেবে নিয়ে যেতে থাকেন। তৃণমূল ইয়েতে যে দলটাতে কেউই হেভিওয়েট বলে আমার কাউকে মনে হয় না, কেউ মনে করে বলেও আমার মনে হয় না, কারণ যারা এসছে তারাও নিজেকে একটা কর্মী জানে। এখানে মেন যদি বলতে হয় সেটা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ছাড়া আর কেউ কাউকে হেভিওয়েট বলে বলে আমার মনে হয় না, আর যারা আসে তারা সবাই আমার ঘরের লোক, কারণ তারা আমাকে জন্ম থেকে দেখেছে, আমার জন্মের আগে থেকে আমার বাবার সাথে তাদের একসাথে থাকা খাওয়া সব কিছু, স্বয়ং দিদি আমার বাড়িতে আসা যাওয়া সব কিছু ছিল। এখন তিনি কাজে এতটাই একটা এত বড় দায়িত্বে আছেন, যেই কারণে তিনি হয়তো আসতে পারে না, তার নিজের পুজো আছে, তার দায়িত্ব আছে, সেই কারণে হয়তো টাইম দিতে পারে না আসতে, বাট খোঁজ খবর রাখে এই করবো। কিন্তু আমাদের মেন পিলার যেটা হলো যে আমার দলের কর্মীরা, আপনারা দেখেছেন যে তৃণমূলের দলের যত ছেলেরা আছে, যারা কর্মীরা আছে, নেতারা তো আসবে বসবে তো বেরিয়ে যাবে, তাদের নানা রকম তারা কাজে ব্যস্ত থাকে, কারণ তারা তো বড় বড় দায়িত্বে আছে। কিন্তু আমার যারা তৃণমূলের মেন কর্মীরা অ্যাকচুয়ালি আমার পুজো আমাকে দ্বিতীয়বার ঘুরেও দেখতে হয় না, আমার পুজোটা কীভাবে হলেও এটা পুরো তৃণমূলের কর্মীদেরও দ্বিতীয়বারের পুজো হিসেবেই আমরা মনে করি, কারণ তারাও তো রাত দিন আগের দিন থেকে খাচ্ছে আসছে সারা রাত খাচ্ছে সব কিছু দেখভাল করছে নিজের পুজো। আজকে সব কিছুই বলা যায়, কিছু খারাপ কিছু তাই না, এটি বজার থাকলেই তবে তো হবে, প্রত্যেক বছরই তো তাই আমাদের শুধু পথে ঘাটে ছড়িয়ে থাকা নয়,
শক্তি মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনার প্রবীণতম নেতা, আপনাদের হয়তো দেখে মনে হয় না ওনাকে। শুধু তাই নয়, আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে ওনার যথেষ্ট পরিচিতি, বিশেষ করে শ্রমিক আন্দোলন, সেটা দক্ষিণ চব্বিশ পরগনায় হোক রাজ্যে হোক, সিপিএম বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা বিরাট। আর আমরা যারা বেহালায় রাজনীতি করি, আমরা যাদের হাত ধরে রাজনীতি করতে এসেছিলাম, উনি হচ্ছেন তাদের বিরুদ্ধে। তারা অনেকে দলে আছেন, অনেকে দলে নেই, কিন্তু ওনার গুরুত্ব আমাদের কাছে কখনোই কম। তাই স্বাভাবিক, উনি যখন আমাদের ডাকে, সেটা যে কোনো অনুষ্ঠানেই হোক, সেখানে উপস্থিত হওয়াটা আমরা অবশ্য কর্তব্য মনে করি। এই যে আমার পাশে বজবজ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বসে আছেন গৌতম দাশগুপ্ত, উনি সেই সুদূর বজবজ থেকে এসছে, এবং আপনারা থাকলে দেখতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনার বহু সুদূর প্রান্ত থেকে মানুষজন এখানে এসে পড়ছে। এটা আমাদের কাছে একটা, বলতে পারেন যে একটা সবাই মিলে গেট টুগেদারের ব্যাপার, আমরা আশা থাকছি।